Ashit Sandosha, DJ Bapi, do Shaik number pole. তোমার যত নাক আছে দেখো, এই স্বর্গধামে কার পুচ্ছ কাটা গেছে আমি দেখি। বেশ পিতা, আমার যে সর্প আছে আমি আগে করে রাখছি, তুমি তাহলে দেখো পিতা। ও ডাকিয়া ওয়া আই রে ও রে শরীফ গান ডাকিয়া আই আই রে ও রে সর্প দাদু, আমি দেবতা সবাই কথা দিলাম, মা যদি আমার স্বামীকে জীবন দানে ফিরিয়ে দেয়, ছলে বলে কল কৌশলে আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে আমি পূজা দায় করে দেব। বেশ পিতা, ওরে বিহুলা, তোর স্বামীকে নিয়ে আমি যে তোর স্বামীকে বাঁচি দেব মা। কমিটির কাছে বিশেষ অনুরোধ, চাল দাও লক্ষিন্দরকে বাঁচাবে, কুলায় করে চাল আলো আর 101 টাকা।
লক্ষীন্দর কে বাঁচানো হবে চাল আলো কুলাই করে 151 টাকা দিয়ে দিন হ্যাঁ বিষ নামানো হবে এবং ওই চালটা এমন দেবে ওতে যেন একটা শরীর করা যায় দেহ করা যায় এই তো মায়ের আছি আমি সবকিছু ফিরে পেয়েছি স্বামী তুমি আর দেরি কর না চলো আমরা ডিঙ্গা ছেড়ে দেই ওই আমরা বা দিশি যাব ডিঙ্গা ছেড়ে দাও গো স্বামী ডিঙ্গা ছেড়ে দাও গো স্বামী তুমি ডিঙ্গা ছেড়ে দাও Ah, 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 ah,
মহানদী পার হইয়া যাব আজি দেখতে দেখতে ছয় মাস ছয় দিন হয়ে গেল কই আমার পুত্র বধু বধু মাতা বলেছিল ওগো পিতা আমি কথা দিলাম যেমন করে হবে তোমার পুত্রকে বাঁচিয়ে তোমার কাছে নিয়ে আসব আর কতদিন আর কতদিন এইভাবে নদীর কিনারায় আমি বসে বসে নদীর ঢেউ গুনব আর কাঁদিব লক্ষ্মীদা ফিরে ওই জলে বাসরের মধ্যে আজ পঞ্চবদি দাপে দাও করে তবে তবে আমার পুত্র বধে মরে গিয়েছিল ও গো ও গো পিতামহ আমি আমি চলে যাই যাবার সময় জানিয়ে গেলাম এই দ্বীপের পরে এই দ্বীপের পরিবি যদি জলন্তরের মতো চলে ওঠে তাহলে মনে করবে আমরা বেঁচে আছে আর এই দ্বীপের পরিবি যদি নিমে যায় তাহলে ভাববে আমরা নিমে আজ জ্বলছে সেই দ্বীপের পরে কিন্তু কতদিন কতদিন এইভাবে আমি শুধু দ্বীপের পথে দেখে আমার এই মরা বুকটাকে আমি সান্ত্বনা দিয়ে রাখব হে শঙ্কর তুমি বলে না আজ আমি তোমাকে পুষ্পনে নালি না দিয়ে অন্য জল পর্যন্ত গ্রহণ করিনি ঠাকুর আমার এত কষ্ট এত দুঃখ তুমি কি দেখতে পাচ্ছ না তুমি কি তুমি কি নীরব হয়ে গেছো ঠাকুর তুমি কি পাষাণিকা হয়ে গেছো যার ভক্তের বেদনা যার ভক্তের দুঃখ সে সহ্য করতে পারছে না না আমি আর পারছি না আমি আর পারছি না আরে চাই মনে মানুষ যতই দুঃখ আসুক না কেন যতই বেড়া জালে পাতিস না কেন এই চম্পাকে নগরে পাবি না পাবি না রাজা চন্দ্রধরের কাছ থেকে কোনদিন পুষ্পানে জালে
পিতা বলবারে কেউ ছিল না এখানে, কে আমায় পিতা বলে ডাকছে? এ তো মনে চিনা পরিচিত। পিতা কি একবার চেয়ে দেখো, আমি তোমার হতভাগিনী পুত্র বধূ। শঙ্কর, তুমি শক্তি ঠাকুর, তুমি পাষাণ নও, তুমি তুমি পাষাণ নও, তুমি নিষ্ঠুর নও, তুমি আজ বধূ মাতা। পিতা তুমি ফিরে এসেছো বধূ মাতা, কিন্তু তুমি একা, আমার সেই কোলের প্রতিবি কথা। ওগো পিতা, তোমার ছয় ছয় পুত্র পুত্র লক্ষ্মীর দ্বারা অভিমান করে চাপা তলার খাটে বসে আছে, কেন জানো পিতা? কেন? যে দেবীর দয়ায় আমরা ফিরে এসেছি, সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি না দিলে তারা কেউ তোমার রাজ্যে। বধুমাতা, ছয় মাসের মধ্যে আমার পুত্রটাকে তুমি অভিমানে লিপ্ত করেছ, সে আমার উপর অভিমান করে। বলো বধুমাতা, বলো আজ তুমি আমার কাছে কি চাও? পিতা, আমি টাকা চাই না, পয়সা চাই না। আহ, তাহলে কি চাও? চাই না আমি রাজ্য। এই রাজ্য তোমার বধুমাতা। মাকে শুধু ভালোবাসি গো, ও পিতা বলি যে তোমার গো, ও গো ওই ও পিতা গো, আরে ওই ও পিতা গো, আমি টাকা চাই না, পয়সা চাই না, চাই না যে রাজ্য, মাকে আমি ভালোবাসি গো, পিতা তাই শুধু বলি তোমায় গো, শোনো ওই ও পিতা গো, শোনো গো মোর পিতা গো, শোনো গো ওই ও পিতা গো। ওগো, তোমার এই সাজানো কথা আমি কিছুতেই বুঝতে পারছি না বৌমা, তুমি আমাকে বুঝিয়ে বলো না, আজ তুমি আমাকে কি বলতে চাচ্ছ? যে দেবীর দয়ায় আমরা চম্পক নগরে ফিরে এসেছি, সেটা কোন দেবী? সেই দেবীর জন্য পুষ্পাঞ্জলি না দিলে আমরা আমরা কেউ রাজ্যে থাকবো না বৌমা। না, আমি তোমাদের কি যেতে দেবো না বলো বৌমা? তোমার কোন দেবীর পায়ে পুষ্পাণে জ্বালিয়ে দেবে, আমি সবই কিছু ফিরে পাবো, আমি সবই কিছু রাখতে পারবো আমার এই চম্পক নগরে। বলো বলো বৌমা, বলো। সেই দেবী হলো, সেই দেবী হলো, সেই দেবী হলো মা মনসা। সেই হস্তে পুঁচি আছে আমি দেব সুলোমানে, সেই হস্তে পুঁচিব না কোনোদিন ওই চ্যাংমড়ি কচকে কানে। বৌমা যা বলেছ ওই কথাটা আর দ্বিতীয়বার আমার সামনে বলবে না বৌমা, তুমি ওর থেকে আমার কাছে কি চাও বলো? যদি আমার এই জীবনে দীপটা চাও আমি দিতে রাজি আছে, যদি আমার রাজ্যটা চাও দিতে রাজি আছে, এর বিনিময় ওই রক্ষসীর পায়ে পুষ্প অঞ্জলি দিও। পিতা, তোমার শুধু অহংকার আর অহংকার, এতদিন অহংকার করে কি পেয়েছ? তার থেকে বেশি কিছু হারিয়ে ফেলেছ, ভুলে যাও তোমার অহংকারের কথা। পিতা, একটিবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দি, মাকে তুমি ক্ষমা করে দাও না পিতা। আমি জানি,
ওই চেংমরে মনসাতকে অধায় করেছে তাই তুই এসে ওই চেংমরে মনসারে কথা আমাকে বলছিস না না পুত্র বাধা কথা তুমি বলো না তুমি অন্য কথা বলো তো জানি মানতে রাজি আছে কিন্তু কিছু নাই ওই মনসারে মায়ে মাথা নত করবে না রাজা চন্দ্রধর পিতা থাকো তোমার অহংকার নিয়ে আমরা আমরা ফিরে যাচ্ছি মায়ের কাছে এই সন্ত পুত্রবধ কোথায় চলেছ এই বুড়োর শ্বশুরটাকে ছেড়ে দিয়ে কোথায় চলেছ না তুমি যেও না দেখো দেখো পুত্রবধ আজ আমি আজ তুমি আমায় ঠিকই কথা বলেছ আমি তো সারা জীবনটা শঙ্করের কারো ধরা করে গেছে শঙ্করের পায়ে ফুল মতো সা দিয়ে গেছে তার বিনিময় কি পেয়েছে বুক ভরা কান্না আর বুক ভরা যন্ত্রণা তাই আজ তোমার মায়ের পায়ে পুষ্পান চালি দেব বৌমা পিতা তুমি দেবে পিতা হ্যাঁ বউ আমার মায়ের চরণে তুমি পুষ্পান চালি দেব তোমার মায়ের পায়ে যদি পুষ্পান জ্বালি দিয়ে আমার রাজ্যটা সুখে থাকে তোমার মায়ের পায়ে পুষ্পান জ্বালি দিয়ে যদি আমার ছয়ে ছয়ে পুত্র ফিরে আসে তোমার মায়ের পায়ে পুষ্পান জ্বালি দিয়ে যদি আমার যখন ভণ্ডারে আমার তৈরি ব্যথায় যদি সবাই ফিরে আসে আজই আমি তোমার মায়ের পায়ে দেব পুষ্পান জ্বালে পিছাও বলো বধূমথ তুমি কি বলতে চাও পিতা একটি বার চেয়ে দেখো ওই শিব মন্দিরের পাশে মায়ের পূজা করবে বলে আমি যে সব আয়োজন সাজিয়ে রেখেছি পিতা তাই নাকি বধূ মাথা কিন্তু একটি কথা আছে পিতা এমন কি কথা তোমার হাতে আছে হেন্তাল কষ্ট ওই হেন্তাল কষ্ট পরিত্যাগ না করলে মাঝে ঘটে অধিষ্ঠান হতে বধূ মাথা এ তুমি কি বলছো বধূ মাতা এ যে দেবী মা মহামায়ার চণ্ডীর দেওয়া হেমতাল আর হেমতাল তুমি আমায় পরিত্যাগ করতে বলছো বেশ বধূ মাতা বেশ আজ যখন স্বামী কিছু ফিরে গেছে আজ যখন আমার রাজ্যে আমার সেই আগের মতন হাসকিত হয়ে উঠেছে কি হবে হবে হেমতাল এই আমি এখনই করিলাম প্রদাক যাও তোমার দেবী মায়ের ঘটে বসাও এখনই আমি পুষ্পান জারের আয়োজন করব পিতা আর দেরি করো না একটি বার তুমি মায়ের চরণতলে পুষ্পাঞ্জলি দাও পিতা পুষ্পাঞ্জলি দাও ওহো আমি দেখে